রাজশাহীতে করোনা রোগীর চাপে পর্যাপ্ত চিকিৎসা দেয়া নিয়ে শঙ্কা, খুলনা হাসপাতালে বেড না থাকায় মাটিতে রেখে চলছে সেবা। নদী দখলদারকে বাঁচিয়ে সীমানা খুঁটি দিচ্ছে খোদ বিআইডব্লিউটিএ, আদালতের নির্দেশ না মানার অভিযোগ। এসএসসি পরীক্ষা অনলাইনে নেয়ার সুযোগ নেই বলছে শিক্ষা বোর্ড, বিকল্প ঠিক না হওয়ায় অনিশ্চয়তায় 20 লাখ পরীক্ষার্থী। সরকারের দাপ্তরিক কাজ অনলাইনে করলে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসের শঙ্কা, কর্মকর্তাদের জন্য সিকিউর অ্যাপ তৈরির পরামর্শ। বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের কাজে ধীরগতিতে অচল অবস্থা, গাজীপুর থেকে এয়ারপোর্ট সড়কে জনভোগান্তি। স্বাগত, সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে আছি আমি সংসারে মজুমদার এবং আমি সাফাত বিন ফরিদ। জানাচ্ছিলাম প্রধান শিরোনামগুলো, এবারে বিস্তারিত। এখনই বিকল্প ব্যবস্থা না নিলে রাজশাহীতে করোনা রোগীদের চিকিৎসা দেয়া কঠিন হবে বলে শঙ্কা চিকিৎসকদের। অক্সিজেন সরবরাহ না থাকায় কাজে আসছে না বেসরকারি হাসপাতালগুলো, আক্রান্ত হওয়ার তুলনায় সুস্থ হচ্ছেন কম। করোনা পরিস্থিতি এভাবে বাড়তে থাকলে অবস্থা হতে পারে ভয়াবহ। গেল এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন 304 জন, এ সময়ে সুস্থ হয়েছেন 216 জন। এই হাসপাতালে করোনার 12টি ওয়ার্ডে 309 শয্যার বিপরীতে ভর্তি আছেন 358 জন। কোনো রকমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে এই রোগীদের, তবে সংক্রমণ এভাবে বাড়তে থাকলে পরিস্থিতি ভয়াবহ হবে বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখন রাজশাহী পিকে পৌঁছাচ্ছেন, কিছুদিন পরে রাজশাহীর পিকটা কমে যাবে, তখন দেখবেন আপনি নটরে হয়তো আরও বেশি, এবং সেখান থেকে পার্শ্ববর্তী জেলাগুলোতে স্প্রেড করবে, পাবনা, সিরাজগঞ্জ, এভাবেই কিন্তু আসলে স্প্রেড করে যদি মানুষ সচেতন না হয়। রাজশাহীতে মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে আর কোনো হাসপাতালে বা ক্লিনিকে নেই কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা। পরিস্থিতি আরও অবনতি হলে চরম অক্সিজেন সংকটের শঙ্কা স্বাস্থ্য বিভাগের। বেসরকারি কোনো হাসপাতালে ওইভাবে অক্সিজেন সাপ্লাই নেই, সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই কিন্তু নেই। সদর হসপিটাল যেটা আছে ওই জায়গাটা আমরা প্রস্তাব পাঠিয়েছি মিনিস্ট্রিতে, হ্যাঁ, ওখানে 100 বেড কোভিডের জন্য করার জন্য। রাজশাহীতে 14 দিনের লকডাউন চললেও করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলছে। এ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও করোনা চিকিৎসার বিকল্প ব্যবস্থার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে 30টি আসন বাড়ানো হলেও রোগীর চাপে স্থান সংকুলান হচ্ছে না। এই পরিস্থিতিতে রোগীদের হাসপাতালের মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীর স্বজনরা বলছেন খুলনা বিভাগের বিভিন্ন জেলায় পর্যাপ্ত করোনা চিকিৎসা না পেয়ে এই হাসপাতালে আসছেন। ভালো চিকিৎসা নিতে প্রতিনিয়ত বাড়ছে রোগীর চাপ, এতে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের। খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে 159 জন রোগী চিকিৎসাধীন আছে। এদিকে সংক্রমণের 1.5 বছরেও উন্নত হয়নি খুলনার উপজেলা পর্যায়ের করোনা চিকিৎসা, প্রাদুর্ভাব বাড়ায় গুরুতর রোগীদের যেতে হচ্ছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন পর্যাপ্ত বরাদ্দ ও সরঞ্জাম না থাকায় চিকিৎসা দেয়া যাচ্ছে না। খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের তুষার সরকার করোনা আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় গেল 2 জুন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা যান। রিপোর্ট করতে বলে, টেস্ট করতে বলে, টেস্ট যখন পজিটিভ আসে তখন আর উনি এই ডাক্তার দেখেনি এই হসপিটালের। পরিবারের অভিযোগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা না পাওয়ায় তাকে যেতে হয় খুলনা শহরে। এখানে থেকে চিকিৎসা দেওয়া সম্ভব হতো সেইখানে সাথে সাথে রিফার করে দেওয়া হয় খুলনা মেডিকেলে। একজন মানবাধিকার কর্মীকে সাথে করে নিয়ে গিয়েছিলাম হাসপাতালে, যে তার আছে পরীক্ষার জন্য, তার নমুনা পরীক্ষার জন্য, কিন্তু ওই সময়ের সংশ্লিষ্ট চিকিৎসক তার সাথে এমন আচরণ করলেন যেন উনি বড় অপরাধ করে বসেছেন। এরকম আরও অনেক অভিযোগ রয়েছে উপজেলা পর্যায়ে, করোনাকালে এমন তিক্ত অভিজ্ঞতা হচ্ছে অনেকের। তাদেরকে যখন
স্যাচুরেশন নেমে আসতেছে 80 নিচে 50 নিচে, তখন তাকে হাইফ্লোর অক্সিজেন দিতে হচ্ছে, সেই ব্যবস্থাটা তো আমাদের নাই, এই জন্য আমাদেরকে পেশেন্ট রেফার করতে হচ্ছে। ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে গিয়ে দেখা যায় ন্যূনতম সুবিধা নেই 10 বেডের এই ইউনিটে। ময়লা আবর্জনার মধ্যে নামে মাত্র বেড বসিয়ে রাখা, নেই পর্যাপ্ত আলো ও বাতাসের ব্যবস্থা। একই অবস্থা খুলনার অন্য উপজেলাগুলোতেও। সিভিল সার্জন বলছেন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে করোনা রোগীদের জন্য 5 থেকে 10 শয্যার ব্যবস্থা রয়েছে, তবে কোনো রোগীর অক্সিজেন কিংবা আইসিইউ প্রয়োজন হলে যেতে হবে খুলনা মেডিকেলে। উপজেলায় বলা আছে যে রোগী যদি তার কন্ট্রোলের মধ্যে থাকে তাহলে অবশ্যই ভর্তি করে সেখানে স্থানীয়ভাবে চিকিৎসা করবে, যাতে জেলা লেভেলে চাপটা কম থাকে। খুলনার 9 উপজেলার মধ্যে ফুলতলা, দেখলিয়া, তেরখাদা ও তাকোপে করোনা সংক্রমণের হার 26 থেকে 52%। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা প্রাপ্তির তালিকায় বিদেশগামী কর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর টিকার অগ্রাধিকার প্রাপ্ত জনগোষ্ঠীর তালিকায় বিদেশগামী কর্মীদের অন্তর্ভুক্ত করে একটি চিঠি দেয় স্বাস্থ্য অধিদপ্তর। আগামী 19 জুন থেকে চীন থেকে উপহার পাওয়া সিনোফার্মের টিকা বিদেশগামী কর্মীদের প্রদান করা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের চিঠিতে টিকা গ্রহণের বিস্তারিত নির্দেশনাও দেওয়া হয়। বিদেশগামী কর্মী ছাড়াও যাদের বিএমইটি কার্ড আছে কিংবা নিবন্ধন করা আছে তাদেরও টিকা দেওয়ার কথা বলা হয়েছে। দেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি জেনারেল হাসপাতাল, জেলা সদর হাসপাতাল কিংবা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের নির্দিষ্ট কেন্দ্রের মাধ্যমে দেওয়া হবে এই টিকা। করোনা পরিস্থিতির আরো খবর জানাতে এবার নওগাঁ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেকুল, করোনায় নওগাঁয় সংক্রমণ পরিস্থিতি কেমন দেখছেন? স্থানীয় প্রশাসন নিয়ে কি ব্যবস্থা নিয়েছে এবং জনসচেতনতা কেমন? আসলে আপনাকে আমি যদি এখানকার জনসচেতনতার কথা শুরু করি, তা আপনাকে বলতে হয় যে আসলে মানুষের মধ্যে কিন্তু জনসচেতনতা খুবই কম। আপনাকে এখানে জানেন যে করোনা সংক্রমণ রোধে কিন্তু জেলা প্রশাসন গত আপনার 7 দিনের একটা বিধিনিষেধ জারি করেছেন আগামী 23 জুন পর্যন্ত। আমরা যেটি লক্ষ্য করছি যে সেই বিধিনিষেধের মধ্যে চায়ের দোকান কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ কথা বলা হলেও সবগুলো চায়ের দোকানই প্রায় খোলা আছে। এছাড়া যদি হাটবাজারে যান আপনি দেখবেন যে অধিকাংশ মানুষের মুখে কোনো মাস্ক নেই এবং তারা ঠেলাঠেলি করে একে অপরের গায়ের উপর দিয়ে বাজার করছেন। এছাড়া আমি যদি করোনা পরিস্থিতির কথা আপনাকে জানাই, আপনি জানবেন যে 250 শয্যার এই হাসপাতালে মাত্র 30টি বেড, বর্তমানে এখানে আছেন প্রায় 75 জন রুগী যাদের কিন্তু গাদাগাদি করেই এতক্ষণ থাকতে হচ্ছে। আর এখানে কোনো আইসিইউ বেড নেই, এখানে আরটিপিসিআর ল্যাব নেই পরীক্ষা করার জন্য, যে কারণে আজকে যদি কেউ শনাক্ত মানে করোনা শনাক্তের জন্য নমুনা দিচ্ছেন তাকে রিপোর্ট পেতে হচ্ছে প্রায় 7 দিন 10 দিন পরেও। এই অবস্থায় কিন্তু সংক্রমণ বাড়ছে। আর আপনি গ্রামগঞ্জের কথা যদি আপনাকে জানাই, গ্রামেগঞ্জের অবস্থা কিন্তু আরও ভয়াবহ। গ্রামেগঞ্জের মানুষ কিন্তু তারা মনেই করেন না যে করোনা নামে কোনো জিনিস আছে এবং তাদের মধ্যে বিন্দুমাত্র এই নিয়ে কোনো সচেতনতা নাই। গ্রামের হাট বাজার বলেন, চায়ের দোকান বলেন, দোকানপাট বলেন, সেখানে আগে যে স্বাভাবিক অবস্থায় যে আড্ডা ছিল সে একই আড্ডা এবং একই ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি। আপনাকে সবশেষ আমি এখানকার যে তথ্যটি দিতে চাই, 15টি বিধি নিষেধের মধ্যে কিন্তু জেলা প্রশাসন বলেছে যে এনজিওর কিস্তিগুলো কিন্তু আদায় করা যাবে না। কিন্তু এখানে আমরা যেটি লক্ষ্য করছি, ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে এখানকার যেগুলো মাল্টিপারপাস আছে, অধিকাংশ মাল্টিপারপাস, অধিকাংশ ছোটো ছোটো এনজিও কিন্তু কিস্তি আদায় করছে, এতে কিন্তু সেটা সব মানুষগুলো কিছুটা হলেও বিপাকে পড়ছে। এই বিষয়টি নিয়ে তারা কিন্তু জেলা প্রশাসন সহ সরকারের উদ্যতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে। এই ছিল মোটামুটি আমার কাছে অনুরোধ। নদী দখলদারকে বাঁচিয়ে সীমানা খুঁটি স্থাপন করছে বিআইডব্লিউটিএ। রাজধানীর বসিলায় বুড়িগঙ্গার জায়গায় প্রয়াত সংসদ সদস্য আসলামুল হকের বিদ্যুৎ কেন্দ্র ও অর্থনৈতিক জোনের সীমানা বাদ দিয়েই খুঁটি নির্মাণ করা হচ্ছে। গবেষক ও পরিবেশ আন্দোলনকারীরা বলছেন নদীর প্রায় 13 একর জমি উদ্ধার করে সীমানা খুঁটি বসানোর নির্দেশ অমান্য করেছে বিআইডব্লিউটিএ। রাজধানীর মোহাম্মদপুরের বসিলা, বুড়িগঙ্গা ও তুরাগ নদীর মোহনায় তীর ঘেঁষে ঢাকা 14 আসনের প্রয়াত এমপি আসলামুল হকের আরিশা প্রাইভেট ইকোনমি জোন ও মাইশা গ্রুপের পাওয়ার প্ল্যান্ট। নদী রক্ষা কমিশন, জেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ সহ সরকারের 8টি সংস্থা বলছে নদী ও আশপাশের জলাশয়ের 54 একরের বেশি
জায়গা দখল করে গড়ে উঠেছে দুই কোম্পানির বিভিন্ন স্থাপনা। এর মধ্যে ১৩ একরই বুড়িগঙ্গা ও তুরাগ তীরের। এক আবেদনের পরিপ্রেক্ষিতে গেল বছর নদীর জায়গা ফিরিয়ে দিয়ে সীমানা খুঁটি বসানোর নির্দেশ দেয় হাইকোর্ট। অথচ আসলামুল হকের মৃত্যুর পর সেই দুই কোম্পানিকে বাঁচিয়ে নদীর সীমানা পিলার বসাচ্ছে বিআইডব্লিউটিএ। আসলামুল হক সাহেবের যে মাইশা গ্রুপ, এটা তো পুরোপুরি বুড়িগঙ্গা যে জায়গায় এসে তুরাগ নদীর সাথে মিলিত হয়েছিল সেখানে বুড়িগঙ্গার পুরোটা অংশকে দখল করে পুরা প্লান্টাই নদীতে। শুধুমাত্র যে বিআইডব্লিউটির একজন কর্মকর্তা আর একজন ব্যবসায়ী আসলামুল হক আছেন তা না, এটা একটা বিরাট চক্র, যে চক্র ঢাকার চারপাশের সমস্ত নদীকে গত ১০-১৫ বছরে খালে পরিণত করছে। অবৈধ দখল উচ্ছেদে গেল বছরের ২৩ নভেম্বর চিঠি দেয়া হলেও বিআইডব্লিউটিএ এখন একক ক্ষমতা বলে দখলদারের পক্ষে সীমানা খুঁটি বসাচ্ছে বলে অভিযোগ সাবেক নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের। তবে সঠিক জায়গায় নদীর সীমানা খুঁটি বসানো হচ্ছে বলে দাবি বিআইডব্লিউটিএ। গেল বছর রাজধানীর চারপাশের নদ নদীর তীরে দখলদার উচ্ছেদের অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ, কিন্তু সীমানা পিলার স্থাপন নিয়ে জটিলতায় সমালোচনার মুখে পড়ে সেই কার্যক্রম। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে আরও জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, খুলনা যে বিধিনিষেধ চলছে তা সাধারণ মানুষ কতটা মেনে চলছে এবং চিকিৎসা ব্যবস্থা নিয়ে পর্যাপ্ত কি ব্যবস্থা রয়েছে জানাবেন। মানুষের মধ্যে বিধিনিষেধ মানার ক্ষেত্রে বা স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যে পরিমাণ সচেতনতা থাকা প্রয়োজন সেই পরিমাণ সচেতনতা কিন্তু আসলে মানুষের মধ্যে নাই, আর যার ফলে খুলনা সহ খুলনা বিভাগের এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের রোগীর সংখ্যা যেমন বাড়ছে তেমনি করোনা আক্রান্ত রোগীর মৃত্যু সংখ্যাও বাড়ছে। আমরা এখন খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালের সামনে আছি। এই হাসপাতালটিতে শয্যা সংখ্যা ৩০ বৃদ্ধি করা হয়েছে গত একদিন আগে এবং শয্যা সংখ্যা ৩০ বৃদ্ধি করার ২৪ ঘন্টা পার হতে না হতে কিন্তু এখানে রোগীর সংখ্যা দাঁড়িয়ে যায় ১৫৯ এবং আমরা দেখতে পাচ্ছি যে এই অতিরিক্ত রোগীর চাপ সামলাতে কিন্তু চিকিৎসকদেরকে তাদেরকে আসলে বেগ পেতে হচ্ছে, তাদেরকে মেঝেতে রেখে আসলে এই রোগীদেরকে চিকিৎসা দিতে হচ্ছে। এবং আমি যদি আপনাকে সংক্রমণের হার বলি, গত ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজে ৫৬২টি নমুনা পরীক্ষা হয়েছে এবং সেই সাথে আপনার পজিটিভ এসেছে ২২২টি এবং যদি পরীক্ষা অনুযায়ী যদি শনাক্তের হার বলতে হয় তাহলে সেটি হচ্ছে ৩৯.৫ এবং এর মধ্যে খুলনার নমুনা ছিল হচ্ছে আপনার ৩৯২টি এবং খুলনাতে পজিটিভ এসেছে ১৫১টি এবং সেই দিক দিয়ে সংস্থার হার খুলনাতে ৩৮.৫ এছাড়াও বাগেরহাটে ৪২ জন আক্রান্ত হয়েছেন, সাতক্ষীরাতে ৭ জন, যশোরে ১৪, নড়াইলে ৫, ঝিনাইদহে ১, ফিরোজপুরে ১ এবং বরিশালেও ১ জন এবং এই হচ্ছে খুলনার সংক্রমণের হারটা আপনাকে বলছি, যেটা গতদিন ছিল কিন্তু মাত্র ২৭% সেটি এখনো বেড়েছে এবং প্রতিদিনই কিন্তু এরকমই হচ্ছে যে কখন ৩০ উপরে চলে যাচ্ছে কখন ৩০ নিচে থাকছে, এইভাবেই কিন্তু সংক্রমণের হার চলছে। আর এই সংক্রমণের হার নিয়ন্ত্রণের জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যে স্বাস্থ্যবিধি বা যে বিধিমালা নিশ্চিত করা হয়েছে সেই বিধিমালা কিন্তু আসলে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, কারণ সেই বিধিমালা পালনের ক্ষেত্রে শুধুমাত্র প্রশাসনের যখন অভিযান চলে সেই সময় মধ্যে শুধুমাত্র মানুষের আমরা দেখি যে তাদের যে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে প্রশাসনের সামনেই যাতে শুধুমাত্র কার্যক্রম দেখা যায় কিন্তু প্রশাসনের গাড়িগুলো চলে গেলে আবার যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু একই অবস্থা এবং অধিক সংক্রমণিত জেলা এবং উপজেলা থেকে কিন্তু প্রতিনিয়তই পরিবহনগুলো চলাচল করছে এবং সেই পরিবহনগুলোতে যে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা ছিল সেই বিষয়গুলো কিন্তু আসলে দৃশ্যমান নয়। কিছু কিছু সময় আমরা দেখছি প্রতিদিনই আসলে প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং জরিমানা করা হচ্ছে কিন্তু আসলে অবস্থা তেমন কোনো উন্নতি হচ্ছে না এবং এদিক দিয়ে হচ্ছে যে আবার রোগীদের চিকিৎসার জন্য যে সংকটটি রয়েছে সেই সংকট নিরসনেও কিন্তু কাজ চলছে এবং সেই সংকট নিরসনের জন্য ইতিমধ্যে আপনার আরো ৭০টি বেড বৃদ্ধি করে খুলনা সদর হাসপাতালকে চালু করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কার্যক্রম চলছে। আগামী ২০ তারিখ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে আসলে এই কার্যক্রম গুলো চলবে এবং আগামী ২০ তারিখের পর থেকে আসলে রোগীদেরকে সদর হাসপাতালে চিকিৎসা করা হবে, কিন্তু সেক্ষেত্রে একটু সংকট তৈরি হয়েছে সদর হাসপাতালে যে রোগীরা রয়েছেন অন্যান্য রোগীরা রয়েছেন তাদেরকে কিন্তু আসলে খুলনা মেডিকেল কলেজের উপরে নির্ভরশীল হয়ে থাকতে হবে। অতএব উপজেলা এবং হচ্ছে পার্শ্ববর্তী জেলাগুলোতে ঠিকমতো করোনা চিকিৎসা না থাকার কারণে কিন্তু এই হাসপাতালে রোগীর সংখ্যা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। খুলনা থেকে করোনা সংক্রমণের সবশেষ পরিস্থিতি জানাছিলেন সহকর্মী অভিজিৎ পাল।
অনলাইনে এসএসসি ও সমমানের পরীক্ষার কোনো সুযোগ নেই বলছে শিক্ষা বোর্ড। তবে তারা পরীক্ষার বিকল্প এখনও ঠিক করতে পারেনি। বোর্ড বলছে তারা সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তেই আছে। এদিকে পরীক্ষা নিয়ে অনিশ্চয়তায় আছেন 20 লাখের বেশি পরীক্ষার্থী। করোনার কারণে 15 মাস ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী স্কুল খোলার পর 60 দিন ক্লাস নিয়ে এসএসসি পরীক্ষা নেওয়া হবে, কিন্তু কয়েক দফায় স্কুল খোলার উদ্যোগ নেওয়া হলেও পরিস্থিতির কারণে খোলা যাচ্ছে না। এ অবস্থায় পরীক্ষা হবে কি হবে না তা নিয়ে শঙ্কায় আছে পরীক্ষার্থী ও অভিভাবকরা। তারা বলছে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় পড়াশোনাও তেমন একটা হচ্ছে না। আমরা আমাদের পরীক্ষা নিয়ে অনেক দুশ্চিন্তে আছি, অনলাইনে ক্লাস করার তেমন সুযোগ পাইনি। পরীক্ষার্থীদের পড়াশোনার সাথে রাখার জন্য মন্ত্রণালয়কে আরও উদ্যোগী হতে হবে। এদিকে পরীক্ষার বিকল্প কি হতে পারে তা নির্ধারণে একটি কমিটি করে দিয়েছিল মন্ত্রণালয়ে। তবে কমিটি বলছে অনলাইনে পরীক্ষা নেওয়ার বাস্তবতা নেই, সেই সঙ্গে এমসিকিউ এর মাধ্যমে মূল্যায়নও সম্ভব নয়। শুধু এটার উপরে ভিত্তি করে পাবলিক পরীক্ষাটা নেওয়াটা একটু ডিফিকাল্ট, এটা হলো বাস্তবতা। কারণ আমাদের মেধা যাচাইটা তো কোনো না কোনোভাবে করতে হবে। পরীক্ষা নেওয়ার বিকল্প কিছু নেই, সেক্ষেত্রে বিষয় কমিয়ে হলেও পরীক্ষা নেওয়ার সুপারিশ করেছে কমিটি। তো আমাদের সিদ্ধান্ত হলো যে আমরা আসলে পরীক্ষাটা নিতে চাচ্ছি, এই কারণে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে। আমি আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো যে তোমরা বাসায় পড়াশোনা করো। শিক্ষকরা বলছেন অটোপাস দেয়া হলে শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ পড়ে, সেক্ষেত্রে ছোট পরিসরে হলেও পরীক্ষা নেওয়ার আহ্বান তাদের। তারপরেও মনে করি যে কোনোভাবে একটা পরীক্ষা নেওয়া উচিত, প্রয়োজনের সংক্ষিপ্ত সিলেবাসে নিক, মেন সাবজেক্টকে গুরুত্ব দিয়ে সেভাবে নেওয়া যেতে পারে। তো একটা পরীক্ষা হওয়া দরকার, কারণ আমরা চাই না আমাদের শিক্ষার্থীরা বা আমাদের সন্তানরা সারা জীবন মাথা নিচু করে থাকুক, আমরা অটো পাস করে। এদিকে শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে রাখতে এরই মধ্যে অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু করেছে মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাপ্তরিক কাজ করলে রাষ্ট্র গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসের সুযোগ বাড়ে। এছাড়া মেসেঞ্জার বা টিকটকের মতো অ্যাপ ব্যবহার করলে ব্যক্তি ফোনের নিরাপত্তাও বিঘ্নিত হয়। নিরাপদ যোগাযোগে সরকারি কর্মকর্তাদের আলাদা অ্যাপ তৈরির পরামর্শ সাইবার নিরাপত্তা বিশ্লেষকের। ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ ডিজিটাল যোগাযোগের জনপ্রিয় মাধ্যম। এগুলো মোবাইল ফোনে ইনস্টল করে ব্যবহার করতে দিতে হয় কয়েকটি ব্যক্তিগত তথ্য। এতে অ্যাপস জানতে পারে ব্যক্তির অবস্থান, দেখতে পারে সেই ফোনের ছবি ও সংরক্ষিত ফোন নম্বরগুলো। অভিযোগ আছে তৃতীয় পক্ষের কাছে এসব তথ্য বিক্রিও করেছে কয়েকটি প্রতিষ্ঠান। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে না পারায় যুক্তরাষ্ট্রে ফেসবুককে 42,000 কোটি টাকা জরিমানাও করা হয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন সরকারি কর্মকর্তা, মন্ত্রী বা সংসদ সদস্যের মোবাইল ফোনে থাকা তথ্য ফাঁস হলে রাষ্ট্রীয় গোপনীয়তা হুমকির মুখে পড়তে পারে। মাইক্রোফোন, অফলাইন, অনলাইন ভিডিও গ্যালারি এবং ইনফ্যাক্ট আমাদের কার্নেল বলি, যেটাকে আমরা আমাদের অপারেটিং সিস্টেমের খুব সমৃদ্ধশীল একটি জায়গা, সেটার পর্যন্ত অ্যাক্সেস তারা নিয়ে থাকে। সাইবার গুপ্তচর বৃত্তি করতে গেলে টিকটক অ্যাপ্লিকেশনের অ্যাডমিনিস্ট্রেটররা অনেক অংশেই তারা সমর্থ। তারা কিন্তু জানতে পারবে যে উনি কোথায় আছেন, কার সাথে মিটিং করছেন, কোথায় যাচ্ছেন, পুরো রেকর্ডই তাদের কাছে থাকবে। এখন আমরা অন্ধভাবে বিশ্বাস করি যে আমাদের যে যে কোম্পানির অ্যাপটা ইউজ করছি তারা আমার ডেটাটা কোথাও ডিসক্লোজ করবে না, কাউকে দিয়ে দিবে না। সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য আলাদা ডিজিটাল যোগাযোগ মাধ্যম অ্যাপস তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের। বাইরের দেশে বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে তাদের নিজস্ব কমিউনিকেশন অ্যাপ আছে এবং তাদের মেসেঞ্জারটা, যেটা দিয়ে চ্যাট করে, যেটা দিয়ে একজন এমপ্লয়ি আরেকজনের সাথে যোগাযোগ করে, কমিউনিকেট করে, সেটাও প্রাইভেট। চাইলে কিন্তু চট করে বন্ধ করা যায় না, এটা কিন্তু প্রযুক্তির বেশ কিছু চ্যালেঞ্জও আছে। সরকার চাইলে কিন্তু একটি অ্যাপ্লিকেশন সহজে বন্ধ করতে পারে না। দেশে ইন্টারনেট গ্রাহক রয়েছে 10 কোটি, আর বিভিন্ন সামাজিক মাধ্যমে অ্যাকাউন্ট আছে অগণিত। বিশেষজ্ঞরা বলছেন শুধু বাংলাদেশের জন্য তৈরি হতে পারে আলাদা অ্যাপস। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুর থেকে এয়ারপোর্ট সড়কের বেহাল অবস্থা, বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের কাজে ধীরগতি আর খোঁড়াখুঁড়িতে। গন্তব্যে পৌঁছাতে নির্ধারিত সময়ের চেয়ে কয়েক গুণ বেশি সময় লাগছে এই পথের ব্যবহারকারীদের। আপাতত জনদুর্ভোগ কমাতে ট্রেনে বিকল্প যাতায়াতের ব্যবস্থা করার কথা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
রাজধানীর এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এমন বেহাল। খানাখন্দে ভরা সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। চার বছর মেয়াদী বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের কাজ 2012 সালে শুরু হলেও 8.5 বছরে শেষ হয়েছে মাত্র 60% কাজ। কাজের ধীরগতি ও সড়কের পাশে নির্মাণ সামগ্রী রাখাসহ ড্রেনেজের কাজ চলায় অনেক জায়গায় এক লেনে চলছে গাড়ি। ছোট বড় গর্তের কারণে চলাই কঠিন হয়ে পড়েছে। যখন তখন লেগে যায় যানজট, বৃষ্টি হলে চরমে পৌঁছে ভোগান্তি। গাজীপুরের এই রাস্তার জন্য আপনার এখন মানুষের জীবন খুবই খারাপ অবস্থা। ঢাকা থেকে গাজীপুর আসতে 5.5 ঘন্টার মতো সময় লাগছে। 7টা বাজে মহাকালী থেকে ছাড়ছি, 11টা বাজে আইলাম টঙ্গী বাজার। আনার কুলার আর জানে ভাল লাগে না, মানে কি। ট্রাফিক পুলিশ বলছে সড়ক জুড়ে খানাখন্দের কারণে যানজট নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বেহাল সড়ক নিয়ে ফেসবুকে অসন্তোষ প্রকাশ করেছেন গাজীপুর 2 আসনের সংসদ সদস্য এবং যুব ক্রীড়া প্রতিমন্ত্রী। প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানের সমন্বয়হীনতা দেখছেন তিনি। তাদের সাথে যারা ঠিকাদার কোম্পানিগুলো রয়েছে তাদের আমার মনে হয় যে একটা সমন্বয়হীনতা এখানে আছে। না হলে এত বছর লাগবে কেন একটা কাজ করতে? তো মানে পদ্মা সেতুর মতো প্রজেক্ট, এইগুলো যদি এত দ্রুত সম্পন্ন হয়, অ্যাপ্রোচ রোড এত দ্রুত সম্পন্ন হয়, তাহলে এই সড়কটা করতে এত সময় লাগবে কেন? জনদুর্ভোগ কমাতে আপাতত ট্রেনে বিকল্প যাতায়াতের ব্যবস্থার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আমাদের যে স্থানীয় পর্যায়ে কাজগুলো হলে আমরা যেভাবে তাদের কাছ থেকে কাজটা আদায় করতে পারি, সেটি এই কারণে এটি কেন্দ্রীয়ভাবে হওয়ার কারণে সেটা কিন্তু সেভাবে আমরা পারছি না। বিশেষ ট্রেন সার্ভিস যাতে চালু করতে পারি তাহলে কিছু মানুষও উপকৃত হতে পারবে। যানজটের ভোগান্তি থেকে মানুষকে মুক্তি দিতেই নেওয়া হয়েছিল BRTA প্রকল্প, কিন্তু নির্মাণ কাজের ধীরগতিতে এই প্রকল্পই সড়কে যানজটের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জনদুর্ভোগের বিষয়ে আরও জানাতে এবার টঙ্গী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, এই প্রকল্পটি 2012 সালে নেওয়া হয়েছিল, প্রায় 9 বছরের মধ্যেও 60% কাজ শেষ হয়েছে, তো কর্তৃপক্ষ এ বিষয়ে কী বলছে? এবং আজকে যেহেতু বৈরী আবহাওয়া, সকাল থেকে জনদুর্ভোগ কেমন? দেখুন, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, অথচ এই সড়কে যে যানজট, সেই যানজট কিন্তু লেগেই আছে। কারণ আমরা যে বিষয়টি দেখে থাকি যে সাধারণত বিভিন্ন সড়কে যেসব সড়কে যানজট লেগে থাকে সেখানে সাপ্তাহিক ছুটির দিনে কিছুটা কম থাকে, কিন্তু এই সড়কের চিত্র যদি দেখাতে চাই যানজট একেবারেই লেগে আছে। এখানে বৃষ্টির কারণে রাস্তায় পানি জমা, অর্থাৎ রাস্তা এমনিতেই খানাখন্দে ভরা। এই যে পুরো 12 থেকে 13 কিলোমিটার যে সড়ক রয়েছে, এই সড়ক বলা চলে পুরোটা সড়কই থেমে থেমে যানজটে যান চলাচল করতে হয়, এবং এখানে যে সব যাত্রী এই রোডে চলাচল করেন, এই সড়কে চলাচল করেন, তাদের এই ভোগান্তি কিন্তু 2-1 দিনের নয়, 9 বছর যাবৎ তাদের এই ভোগান্তি চলছে। এই যখন এই BRTA যে প্রজেক্ট নেওয়া হয় তখন থেকে এই ভোগান্তি অনেক বেড়ে গেছে। যদি এর আগের সময় যদি বলি তখনও কিন্তু এই সড়কে যানজট লেগেই থাকতো, তবে এখনকার মতো নয়। কারণ আমরা যে বিষয়টি জানি যে গাজীপুর চৌরাস্তা থেকে এয়ারপোর্ট পর্যন্ত 20 কিলোমিটার BRTA একটি প্রজেক্ট নেওয়া হয়েছে যাতে খুব দ্রুত চলাচল করা যায়, এ কারণে এই প্রজেক্টটি 12 সালে নেওয়া হলেও আসলে কয়েক দফা মেয়াদ বেড়েছে প্রজেক্টের। এখানে আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে বিভিন্ন প্রজেক্টের যে মেয়াদ বাড়ে, সেই মেয়াদের যে মেয়াদ বাড়ার সাথে সাথে কাজের যে গতি, সেই গতিও কিন্তু বাড়ে, কিন্তু এই প্রজেক্টে কিন্তু তেমন আমরা দেখতে পাইনি। কারণ এখন সবশেষ 2022 সালের ডিসেম্বরের মধ্যে এই কাজ শেষ করার কথা বলা হয়েছে, সবশেষ যে মেয়াদ বাড়ানো হয়েছে সেই আদেশে। তবে এখন পর্যন্ত 55-60% কাজ হয়েছে, অর্থাৎ গত 9 বছরে কাজ হয়েছে 55-60%। এখন এই আগামী 1 থেকে 1.5 বছরে বাকি যে 40% কাজ শেষ হবে এটি আসলে মানে খুব কঠিন, কারণ কাজের যে গতি সেই গতিতে বোঝা যাচ্ছে এটি আসলে এই 1 থেকে 1.5 বছরে এই কাজ পুরোপুরি শেষ করা সম্ভব হবে না। অর্থাৎ এই যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত যে 12 কিলোমিটার সড়ক, এই সড়কের যে ভোগান্তি, এই ভোগান্তি আসলে সহসা কমার কোনো তেমন লক্ষণ নেই। যদিও আমরা যে বিষয়টি দেখেছি গতকালকে স্থানীয় সংসদ সদস্য, তিনি তার নিজ উদ্যোগে
অর্থাৎ তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে কথা বলে, রেল মন্ত্রণালয়ের সাথে কথা বলে এই এলাকার বাসিন্দা বা যারা এই এলাকা দিয়ে যাতায়াত করেন তাদের সুবিধার্থে একটি বিকল্প রেল সার্ভিস চালুর একটি উদ্যোগ নিয়েছেন, যেটি আগামী রোববার থেকে শুরু হবে। তবে যেহেতু রেল সার্ভিসটি চলবে গাজীপুর চৌরাস্তা থেকে কমলাপুর পর্যন্ত, কিন্তু ময়মনসিংহ বা অন্যান্য জেলার যারা বাসিন্দা আছেন, যারা এই সড়কে যাতায়াত করেন, তাদের কিন্তু ভোগান্তি থেকেই যাবে। কারণ এই সড়ক দিয়ে অন্তত 18টি জেলার মানুষ চলাচল করে এবং এই চলাচলের জন্য তাদের কয়েক গুণ বলতে আসলে এটি আসলে অনেক গুণ বেশি সময় লেগে যায়। কারণ যেখানে 12 থেকে 13 কিলোমিটার সড়ক স্বাভাবিকভাবে সর্বোচ্চ 30 মিনিট বা 35 মিনিট লাগার কথা, সেখানে কিন্তু 4 থেকে 5 ঘন্টা বা কোনো কোনো ক্ষেত্রে 6 ঘন্টাও লেগে যায়। আপনি দেখতে পাচ্ছেন যে আজকে সাপ্তাহিক ছুটির দিনে এই টঙ্গী এলাকা থেকে যে যানজটের শুরু হয়েছে, এই যানজট কিন্তু সামনে আরও অনেক বেড়ে গেছে। অর্থাৎ সামনের দিকে যেখানে রাস্তায় খানাখন্দ বেশি বা পানি যেখানে বেশি জমা, সেখানে কিন্তু যানজটের সূত্র হয় এবং শুরু হয় এবং সেখান থেকেই যানজট আশপাশের যে সড়ক রয়েছে সেই সব সড়কে ছড়িয়ে যাচ্ছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বেহাল দশার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ। নোয়াখালীর চরাঞ্চলে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। গত 3 মাস থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর ভিড় লেগেই আছে। এর মধ্যে 1 মাসে চিকিৎসা নিয়েছেন 4,000-এর বেশি, মারা গেছেন 12 জন। পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সিভিল সার্জন। গত 1 মাস ধরে জেলার সুবর্ণচর, হাতিয়া, কোম্পানিগঞ্জ ও কবিরহাটে হঠাৎ বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন আক্রান্তরা। শয্যা না থাকায় অনেকের জায়গা হয়েছে মেঝে কিংবা বারান্দায়। আমার ওয়াইফ আর আমি, আমরা দুজন অসুস্থ ডায়রিয়া ভেঙেতে। এরপর দিয়ে আমার মোটামুটি ভাবে চিকিৎসা দিয়েছে, পরে আমি ওষুধগুলা বাইরে থেকে কিনছি। সিস্টারের কাছে আছি, আজ আমার স্লিপ দিয়েছে বাড়িতে, ফার্স্ট স্যালাইন নিয়েছি বাড়িতে, তাদের কাছে একটা স্যালাইন চেয়েছি, একটা স্যালাইন পাইনি। তারপরে কেনালাক, একটা কেনালাক চাইছি তাও পাইনি। লাস্ট স্যালাইন নিয়ে আমি আবার কেনালাক লাইন নিয়েছি, একটা কস্টি প্লাস চাই পাইনি, খাওয়া স্যালাইনও পাইনি। হঠাৎ রোগীর চাপ বাড়ায় হিমশিম অবস্থার নার্স ও চিকিৎসকদের। এক একটা রোগীর 10,000-15,000 করে কয়লা স্যালাইন লাগছে। তো এখন আমরা যদি সব মানে এইভাবে দিতে থাকি তো 5-6 দিনও আমি কাভার করতে পারবো না এই 10,000 কয়লা স্যালাইন দিয়ে। আমরা রোগীদেরকে দিয়েও কিছু কিনাচ্ছি, কিছু আমরা শুরুটা করে দিচ্ছি আমাদের নিজস্ব স্যাগান দিয়ে। চরাঞ্চলে বিশুদ্ধ পানির অভাবে দূষিত পানির ব্যবহার বেড়ে যাওয়ায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সিভিল সার্জন। পুকুরের পানি তো নিচে নেমে যাওয়াকে আসলে যে দূষিত পানিটা, এই পানিটা আসলে আবার ওরা রান্না কাজে, খাবার কাজে করে, সিদ্ধ করলে বা গরম করলে এটা কোনো কাজ হচ্ছে না। আমরা জরুরি ব্যবস্থা হিসাবে আমরা আমাদের বিভিন্ন যেখানে সংক্রমণটা বেশি সেই জায়গায় আসলে ব্যাপকভাবে আমাদের টিমগুলো কাজ করছে, মেডিকেল টিমগুলো কাজ করছে। গত মে মাসে ডায়রিয়া আক্রান্ত 4,841 জন রোগী চিকিৎসা নিয়েছেন বিভিন্ন হাসপাতালে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আপনারা দেখছেন সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এরপর অন্যান্য খবরের সাথে আরো যা দেখবেন। করোনা পরিস্থিতির অবনতি হলে নির্বাচনের তারিখ পেছানোর আবেদন করতে পারে আওয়ামী। বছর জুনের মধ্যে চালুর লক্ষ্যে কাজ চলছে বলেও জানান তিনি। দেশের প্রথম দ্রুতগতির আধুনিক যান পাতাল রেলের নির্মাণ শুরু হবে আগামী বছর। বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত পাতাল রেলের দৈর্ঘ্য হবে 20 কিলোমিটার, এ অংশে স্টেশন থাকবে 12টি। বিমানবন্দর থেকে কমলাপুর যেতে সময় লাগবে 20 মিনিট। একই প্রকল্পের আরেক রুট নতুন বাজার থেকে পূর্বাঞ্চল পর্যন্ত 11.36 কিলোমিটার উড়াল মেট্রো রেলের স্টেশন 9টি। পুরো প্রকল্পের কাজ শেষ হবে 2026 সালে। এ দুই রুটে প্রতিদিন যাতায়াত করতে পারবেন 8 লাখ যাত্রী। বাংলাদেশের প্রথম আন্ডারগ্রাউন্ড বা পাতাল মেট্রো রেল হচ্ছে এমআরটি লাইন 1। এই এমআরটি লাইন 1 আমরা সহসাই এটার নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছি। এই রুটের মোট দৈর্ঘ্য হচ্ছে 31.241 কিলোমিটার, তার মধ্যে পাতাল অংশ হচ্ছে 19.72 কিলোমিটার এবং উড়াল অংশ হচ্ছে 11.369 কিলোমিটার। অনলাইন সংবাদ সম্মেলনে জানানো হয়, টেস্ট ট্র্যাকে পরীক্ষামূলকভাবে চলছে মেট্রো রেল এবং ভায়াডাক্টে বা লাইনে চলবে আগস্টে। প্রকল্প মেয়াদের আগেই এটার কমার্শিয়াল অপারেশন এটা যাবে, এই বিষয়ে আমরা মানে নিশ্চিত। তারপরেও সবসময় প্যান্ডেমিক সিচুয়েশনটাকে আমাদের বিবেচনায় রাখতেই হবে। এখন আবার হঠাৎ করে প্যান্ডেমিক সিচুয়েশনটা ডিটোরিয়েট করছে গতকাল থেকে। যখন এই প্যান্ডেমিক সিচুয়েশন ডিটোরিয়েট করে তখনই জানেন যে আমাদের মোবিলিটি যেটা,
মোবিলিটিটা একটু কমে যায়। মেট্রো রেলের উত্তরা বত্রিশ অংশে সার্বিক অগ্রগতি 64.91%, উত্তরা আগারগাঁও অংশের অগ্রগতি 85.74% এবং আগারগাঁও মতিঝিল অংশের অগ্রগতি 62.50%। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজারে আবারও বেড়েছে ব্রয়লার মুরগির দাম। রাজধানীর কারওয়ান বাজার সহ অন্যান্য বাজারে সপ্তাহের ব্যবধানে কেজিতে প্রায় 10 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে মুরগি। এছাড়াও আলু সহ সব ধরনের সবজির দামও বাড়তি কমেনি, তেলের দামও। সকালে বৃষ্টি হওয়ায় বাজারে কাদা পানিতে ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। এ বিষয়ে আরও জানাতে বা রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে নিত্যপণ্যের দামের পার্থক্য ও সরবরাহ কেমন দেখছেন এবং ব্রয়লার মুরগির দাম যে বাড়লো এ বিষয়ে বিক্রেতারা কি বলছেন? দেখুন, সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কাঁচা বাজার ক্রেতা সমাগম বেশি, তবে আজকে গত সপ্তাহের তুলনায় দামের তারতম্যের সাথে বৃষ্টি, বর্ষা, জলাবদ্ধতা সব কিছুর ভোগান্তি নিয়ে মানুষ ক্রেতা সাধারণত একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। ঠিক এই মুহূর্তে যদি আমি চিত্র ধরে আপনাকে দেখাই, ঠিক এই মুহূর্তে আমি আছি রাজধানীর কারওয়ান বাজারে। আপনি দেখছেন যে অন্যান্য ছুটির দিনের তুলনায় ক্রেতা সমাগম বেশি থাকলেও সবাই কিন্তু একটু নিরাপদ আশ্রয়ের জন্য রয়েছে, অর্থাৎ এখন বৃষ্টি হচ্ছে যেহেতু বর্ষাকাল চলছে, তার থেকে এই বৃষ্টির জন্য সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে, থেমে থেমে কিছুক্ষণ পর রোদ উঠছে, কিছুক্ষণ পর বৃষ্টি হচ্ছে, এটার জন্য বেশ ভোগান্তিতে পোহাতে হচ্ছে। এবং আরেকটা জিনিস আপনি দেখবেন যে কারওয়ান বাজারে অনেক জায়গায়, শুধু কারওয়ান বাজার নয় আর পার্শ্ববর্তী অনেক বাজারেই, মালিবাগ বাজার বা আপনি মোহাম্মদপুর কৃষি বাজার যদি ধরেন, সেক্ষেত্রে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, অর্থাৎ একটু বৃষ্টি হলে এখানে পর্যাপ্ত সুয়ারেজ ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা ভালো না হয় বৃষ্টির পানি কিন্তু আটকে যাচ্ছে। এবং এটার জন্য বিক্রেতাদের যেমন ভোগান্তিতে হচ্ছে, তারা বলছে যে এই জলাবদ্ধতার জন্য এই পানি মারিয়ে তাদের দোকানে ক্রেতারা আসতে চাচ্ছে না, সেজন্য তাদের পণ্য বিক্রি নিয়ে চিন্তিত। আর ক্রেতা যারা, তারা বলছেন যে এই ভোগান্তির জন্য তারা মোটামুটি যে কোনো পর্যাপ্ত পণ্যের চাহিদা থাকলেও সমস্ত দোকানে তারা যেতে পারছে না, কারণ এই জলাবদ্ধতা। এবং তাদের এই পরামর্শ হচ্ছে বাজার ব্যবস্থাপনা কমিটি বা সিটি কর্পোরেশন থেকে যদি এই ড্রেনেজ ব্যবস্থাকে ভালো করা হতো তাহলে বাজারে কিন্তু পানি উঠলেও সঙ্গে সঙ্গে নেমে যেত, যার জন্য ক্রেতা বিক্রেতা কাউকে ভোগান্তিতে পোহাতে হতো না। আরেকটি বিষয় যে ক্রেতা বিক্রেতা কারোর মধ্যে কিন্তু করোনা সংক্রমণ হার যেহেতু বাড়ছে, মাস্ক ব্যবহার, স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্বের কোনো বালাই কিন্তু রাজধানীর কাঁচা বাজারে দেখা যাচ্ছে না, কারণ এখানে সংক্রমণের হারটা কিন্তু অনেক বেশি এবং বিশেষজ্ঞরা বলছে বাজার থেকে সংক্রমণের হারটা বেশি ছড়াতে পারে। আর দামের বিষয়ে যদি আপনাকে বলি, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ব্রয়লার মুরগির দাম কেজিতে প্রায় 10 টাকা বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে যেটা 140 টাকা বিক্রি হতো সেটা বাজার ভেদে 150 থেকে 160 টাকা বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দাবি বর্ষাকাল, সেই জন্য পর্যাপ্ত চাহিদা থাকা সত্ত্বেও যোগান ঠিক মতো আসছে না, পরিবহন সংকট বা অনেক সময় দেরি হচ্ছে। আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 250 থেকে 260 টাকা কেজি দরে। আর আরেকটি বিষয় যে ভোজ্য তেলের দাম কিন্তু সর্বোচ্চ লেভেলে, যেটা কিন্তু এখনও কিন্তু কমে না, আগের মতো বেশি দামে, অর্থাৎ প্রতি লিটার ভোজ্য যাচ্ছে তেল সরকার নির্ধারণ করে দিয়েছিল 153 টাকা, অর্থাৎ প্রায় 150 টাকার মতো বিক্রি হচ্ছে। তবে গতকালকে বাণিজ্যমন্ত্রী রংপুরে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছিলেন যে ভোজ্য তেল কমার কোনো সম্ভাবনা নাই আপাতত, কারণ বহির্বিশ্বের দাম এর সাথে সমন্বয়ের জন্যই এই দামটা বাড়ছে। এক কথা যদি আপনাকে বলি, বাজার দাম দরের পার্থক্যের তারতম্যের সাথে বৃষ্টি, জলাবদ্ধতা মানুষকে অনেক বেশি ভোগান্তি। সাপ্তাহিক ছুটির দিনে বাজার পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ। করোনা পরিস্থিতির আরও অবনতি হলে নির্বাচনের তারিখ পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনের কাছে যেতে পারে আওয়ামী লীগ। তবে এখন পর্যন্ত দলের সিদ্ধান্ত হচ্ছে প্রচার প্রচারণা চালাতে হবে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে। জনসমাগম এড়িয়ে অল্প কিছু কর্মী নিয়ে গণসংযোগ করার নির্দেশনা দেওয়া আছে। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় করোনার মধ্যেও ঢাকা 14, সিলেট 3 ও কুমিল্লা 5 আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করতে হয়েছে নির্বাচন কমিশনকে। তবে প্রথমে 14 জুলাই ভোটের তারিখ নির্ধারণ করা হলেও পরে তা পিছিয়ে 28 জুলাই ঠিক করা হয়। কিন্তু এরই মধ্যে দেশের পশ্চিমাঞ্চলের বেশিরভাগ জেলা সহ দেশের অনেক অঞ্চলে করোনার পরিস্থিতি নাজুক হয়ে পড়ায় উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে নির্বাচনের প্রচার প্রচারণা নিয়ে সতর্কভাবে এগোতে এই 3 সংসদীয় আসনে নির্দেশ দিয়ে রেখেছে আওয়ামী লীগ। স্বাস্থ্যবিধি মেনেই আমরা নেতাকর্মীদের বলেছি নির্বাচনী প্রচার প্রচারণা চালাতে, যাতে করে জনসমাগম কম হয়, যাতে ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করা যায় এবং খুব বড় গ্রুপ না গিয়ে, যাতে
দলের একেবারে সীমিত সংখ্যক নেতাকর্মীরা নির্বাচনী প্রচার প্রচারণা চালায়। তবে করোনা পরিস্থিতি আরো নাজুক হলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে আওয়ামী লীগ। আমরা তো কোভিডের বিষয়টায় সবসময় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি, আমরা অবশ্যই দেখছি, মনিটর করছি, যদি প্রয়োজন হয় নির্বাচন কি করতে হবে, পরিস্থিতি যদি আরো ডিটেরিওরেট করে অবশ্যই নির্বাচন কমিশন, আমি বিশ্বাস করি, এটি বিবেচনায় নেবে এবং সেইভাবে একটা সিদ্ধান্ত গ্রহণ করবে। সেক্ষেত্রে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী উপনির্বাচন কেন্দ্রিক পরিকল্পনা এগিয়ে নেবে আওয়ামী লীগ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের বেঁধে দেয়া সর্বনিম্ন দাম বা ফ্লোর প্রাইস তুলে নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তবে শেয়ার দর ওঠানামার ক্ষেত্রে নতুন সার্কিট ব্রেকার আরোপ করেছে কমিশন। বৃহস্পতিবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, যেসব কোম্পানির শেয়ার দর 200 টাকার মধ্যে সেগুলো সার্কিট ব্রেকার 10%, অর্থাৎ আলোচ্য শেয়ারের দর দৈনিক সর্বোচ্চ 10% বাড়তে এবং সর্বনিম্ন 10% কমতে পারবে। এছাড়াও যেসব শেয়ারের দর 200 থেকে 500 টাকার মধ্যে রয়েছে সেগুলো সার্কিট ব্রেকার 8.75%, শেয়ার দর 500 থেকে 1000 টাকার মধ্যে থাকলে সার্কিট ব্রেকার 7.50% নির্ধারণ করা হয়েছে। শেয়ারের দামের পতন ঠেকাতে গত বছরের 19 মার্চ তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর ওপর ফ্লোর প্রাইস আরোপ করা হয়, যাতে বেঁধে দেয়া ওই সীমার নিচে কোনো শেয়ার নামতে না পারে। করোনায় ভারতে একদিনে মারা গেছেন 1,310 জন এবং শনাক্ত 62,000। এদিকে বিশ্বে একদিনে করোনায় প্রাণহানি হয়েছে 8,576 জনের, আক্রান্ত হয়েছে 3,84,000 মানুষ। ভারতে টানা 3 দিনের মতো মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কম। দেশটিতে দ্বিতীয় ঢেউয়ের করোনা পরিস্থিতি থেকে সামলে ওঠার চেষ্টা করছে। এ পর্যন্ত করোনায় বিশ্বে মোট 38,57,000 মানুষ প্রাণ হারিয়েছেন, আক্রান্ত হয়েছেন 17,81,00,000। এদিকে 24 ঘন্টায় সর্বোচ্চ প্রাণহানি হয়েছে ব্রাজিলে। একদিনে দেশটিতে 2,355 জনের মৃত্যু হয়েছে, শনাক্ত 74,000-এর বেশি। এদিকে সংক্রমণ বাড়তে থাকায় রাশিয়ার 4টি অঞ্চল করোনার টিকা নেওয়া বাধ্যতামূলক করে দিয়েছে দেশটির সরকার। ব্রিটেনে 18 বছর ও তার বেশি বয়সী সবাই টিকা গ্রহণ করতে পারবে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনা প্রতিরোধে বাইডেন প্রশাসনের ওষুধ উৎপাদনে $300 কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে বলে ঘোষণা দিয়েছে। উপসর্গ দেখা দিলে প্রাথমিক চিকিৎসা হিসেবে মানুষ যেন সেবন করতে পারে তা ভেবেই ট্যাবলেট উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ এই ঘোষণা দেয়। তবে দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশন ডিজিজ প্রধান ডক্টর অ্যান্থনি ফাউচি বলেন, টিকা থাকবে করোনা ভাইরাস প্রতিরোধের মূল প্রতিষেধক, আর খাওয়ার ট্যাবলেট থাকবে টিকার পরিপূরক হিসেবে। মহামারী প্রতিরোধে নিরাপদ ও কার্যকর ওষুধ আবিষ্কার করে প্রাণঘাতী ভাইরাস মোকাবিলাকে ত্বরান্বিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাইডেন প্রশাসন। এই উদ্যোগে $30 কোটি গবেষণার কাজে, $100 কোটি ক্লিনিক্যাল ও প্রি ক্লিনিক্যাল পরীক্ষা নিরীক্ষার কাজে ব্যয় হবে। এছাড়া $120 কোটি অ্যান্টিভাইরাল ড্রাগ ডিসকভারি সেন্টার তাদের গবেষণার কাজে ব্যয় করবে। দেশীয় প্রতিষ্ঠানের তৈরি দ্বিতীয় করোনা টিকার অনুমোদন দিতে চলেছে ভারত। হায়দ্রাবাদের ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান বায়োলজিক্যাল ইয়ের তৈরি করা টিকার নাম কর্বিভ্যাক্স। টিকাটি করোনার বিরুদ্ধে 90% কার্যকর বলে দাবি সংশ্লিষ্টদের। বিশেষজ্ঞরা বলছেন, অন্য ভ্যাকসিনের তুলনায় এর দাম তুলনামূলক কম হওয়ায় করোনা মোকাবেলায় গেম চেঞ্জার হতে পারে এই কর্বিভ্যাক্স। করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম ভারত। আক্রান্ত ও মৃত্যু বাড়ার পাশাপাশি সংকট দেখা দিয়েছে টিকা ও নানা চিকিৎসা সরঞ্জামের। করোনার এই কঠিন পরিস্থিতির মধ্যেই টিকা নিয়ে সুখবর পেল ভারতবাসী। নিজ দেশের তৈরি করোনার দ্বিতীয় টিকা পেতে যাচ্ছে তারা। হায়দ্রাবাদের বায়োলজিক্যাল ইর তৈরি এই টিকার নাম কর্বিভ্যাক্স। কেন্দ্র সরকারের করোনা সংক্রান্ত বিশেষজ্ঞ দল জানায়, করোনা প্রতিরোধে এই টিকা 90% কার্যকর। ইতিমধ্যে টিকার তৃতীয় ধাপের ট্রায়াল চলছে বলে জানিয়েছে সংস্থাটির সদস্য এনকে আরোরা। ভারতীয় গণমাধ্যম জানায়, কর্বিভ্যাক্সের 2 ডোজের দাম রাখা হতে পারে 250 রুপি, যা আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের কথা ভেবে তৈরি করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে এই টিকার কার্যকারিতা নিয়ে আশা ব্যক্ত করে 30 কোটি ডোজের জন্য অগ্রিম 1,500 কোটি রুপি দিয়েছে ভারত সরকার। তৃতীয় ট্রায়ালের পরীক্ষায় উত্তীর্ণ হলে আগামী অক্টোবরে বাজারে মিলবে এই টিকা। আগামী 1 বছরে ভারতে মোট 100 কোটি ডোজ টিকা তৈরির পরিকল্পনা জানিয়েছে টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
আপনারা দেখছেন এক ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এরপর অন্যান্য খবরের সাথে আরো যা দেখবেন। ঘরে পরিবারের কাছে যুক্তরাষ্ট্রের পথে রওনা করেছেন সাকিব, ডিপিএল টি টোয়েন্টি সুপার লিগে খেলা হচ্ছে না টাইগার তারকার। কোপা আমেরিকায় পেরুকে 4-0 গোলে উড়িয়ে দিল ব্রাজিল, টানা দ্বিতীয় জয় উৎফুল্ল সেলেসাওরা। আজ শুরু হচ্ছে ইরানের 13তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। এবারের নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হিসেবে 7 জন অনুমোদন পেলেও এরই মধ্যে 3 জন সরে দাঁড়িয়েছে। বাকি 4 প্রতিদ্বন্দ্বীর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ ইব্রাহিম রাইসি, যিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। নিয়ম অনুযায়ী প্রার্থিতা না পাওয়ায় এই নির্বাচনের মাধ্যমে শেষ হতে চলেছে হাসান রুহানির 8 বছরের শাসনামল। এবারের নির্বাচনে প্রেসিডেন্ট পদের জন্য 529 প্রার্থী আবেদন করেন, সেখান থেকে সংস্কারপন্থী ও মধ্যপন্থীদের বাদ দিয়ে 7 চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করে দেশটির গার্ডিয়ান কাউন্সিল। শনিবার নির্বাচনের ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ ভোরে যুক্তরাষ্ট্রের পরিবারের কাছে ফিরেছেন সাকিব, ফলে ডিপিএল টি টোয়েন্টি সুপার লিগে খেলা হচ্ছে না টাইগার তারকার। 3 ম্যাচের নিষেধাজ্ঞা শেষে বৃহস্পতিবার মাঠে নামেন সাকিব। মোহামেডানের হয়ে শেষ ম্যাচেও ছিলেন ছন্দহীন, সাদা কালোদের সাথে চুক্তি করেছিলেন লীগ পর্বের 11 ম্যাচের জন্য, তাই তো সুপার লিগে সাকিবকে ছাড়াই খেলতে হবে মোহামেডানকে। ব্যাটিংয়ে ফর্মে ফেরার যে মিশন নিয়ে নেমেছিলেন তা সফল হলো না। জিম্বাবুয়ে সিরিজে কঠিন পরীক্ষা থাকছে সাকিবের সামনে। যুক্তরাষ্ট্র থেকে সরাসরি জিম্বাবুয়েতে চলে যাবেন টাইগার অলরাউন্ডার, সেখানে একদিনের কোয়ারেন্টিন করেই যোগ দেবেন অনুশীলনে। বৃষ্টিবিঘ্নিত প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের লীগ পর্বে আধিপত্য দেখিয়েছে বোলাররা। 11 রাউন্ডে এসে পাওয়া গেছে আসরের প্রথম সেঞ্চুরিয়ান মিজানুর রহমানকে, আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান এই ব্রাদার্স ওপেনারের। বোলিংয়ে পেসারদের দাপটে ব্যতিক্রম তানভীর ইসলাম, 11 ম্যাচে সর্বোচ্চ 20 উইকেট শিকার এই শাইনপুকুর স্পিনারের। বৃষ্টি আর বোলারদের দাপটের আসরে 11 রাউন্ডে এসে অবশেষে পাওয়া গেল প্রথম সেঞ্চুরিয়ান। কীর্তিমানের নাম মিজানুর রহমান। লিগে দল হিসেবে মোটেও ভালো করেনি ব্রাদার্স, কিন্তু নিজ গুণে আলো ছড়িয়ে ব্যতিক্রম রাজশাহীর ডানহাতি ব্যাটসম্যান। লিগের সবগুলো ম্যাচ শেষ হবার আগেই পাওয়া গেছে সুপার লিগের 6 দল। 11 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে শীর্ষে প্রাইম ব্যাংক। তবে সুপার লিগে হয়তো চ্যালেঞ্জটা সহজ হবে না বিজয়দের জন্য। চোটের কারণে যে ছিটকে গেছেন তামিম, আক্ষেপ আছে মোহামেডান শিবিরেও, সুপার লিগে পাওয়া যাবে না দেশসেরা অলরাউন্ডারকে। মোট 45টি 50 হয়েছে এই 11 রাউন্ডে, সর্বোচ্চ 3টি মিজানুরে। প্রথম ব্যাটসম্যান হিসেবে 400 রানের কোটাও পূর্ণ করেছেন ব্রাদার্স ক্যাপ্টেন। টি টোয়েন্টি ফরম্যাট, তার উপর বৈশাখের বৃষ্টি নিয়মিতভাবে সংক্ষিপ্ত করেছে ম্যাচের দৈর্ঘ্য। কন্ডিশনের সহায়তা পেয়ে ছড়ি ঘুরিয়েছেন পেসাররা। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকার প্রথম 10 জনের মধ্যে 7 জনই পেসার। তবে 11 ম্যাচে 20 উইকেট নিয়ে তালিকার সবার ওপরে শাইনপুকুরের লেফট আর্ম আনঅর্থোডক্স তানভীর ইসলাম এবং প্রাইম দোলেশ্বরের কামরুল রব্বি। জাতীয় তারকাদের মধ্যে সেরা 5 কেবল শরীফুল। 5 উইকেটের 3 কীর্তি মুস্তাফিজুর রহমান, সালাউদ্দিন শাকিল ও আনিসুল ইমনের সৌজন্যে। শনিবার থেকে সুপার লিগ সরাসরি দেখাবে 2টি চ্যানেল, সেটা হয়তো লড়াইয়ের চেহারাও বদলে দিতে পারে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পঞ্চপাণ্ডবের শূন্যস্থান পূরণে বিসিবির সদিচ্ছার অভাব নেই। সৌম্য, লিটন, শান্তরা ধারাবাহিকতার ছাপ রাখতে না পারলেও এখনই আশা ছেড়ে দিতে চায় না বিসিবি। ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে ওদের আরও সুযোগ দেওয়ার পক্ষে বোর্ড পরিচালক জালাল ইউনুস, আর সমস্যা সমাধানে 3 ফরম্যাটের অধিনায়কদের মধ্যে সমন্বয় চান আরেক পরিচালক নাইমুর রহমান দুর্জয়। মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ টাইগার ক্রিকেটের পঞ্চপাণ্ডব, তাদের উত্তর সুরে নিয়ে আছে সংশয়। লিটন, সৌম্য, শান্ত, মিঠুন, সৈকতরা প্রতিভার স্বাক্ষর রেখেছেন শুরুতে, কিন্তু পূর্বসূরিদের দেখানো পথ ধরে সামনে এগিয়ে যেতে কতখানি প্রস্তুত ওরা? লিটন, সৌম্য, শান্তদের নিয়ে দল গঠনে অনেক কিছু ভাবতে হয় নির্বাচকদের, কিন্তু অপশন না থাকায় তাদের কাছে ঘুরে ফিরে আসতে হয় ম্যানেজমেন্টকে।
সবশেষ উদাহরণ ঘরের মাঠে উইন্ডিজ আর শ্রীলঙ্কা সিরিজে তাদের নিয়ে অম্লমধুর অভিজ্ঞতা হয়েছে নির্বাচকদের। তাতে প্রশ্নের মুখে পড়েছে নির্বাচন পদ্ধতি। বিষয়টি চোখে পড়েছে ক্রিকেট কর্তাদেরও, কিন্তু বাস্তবতা মেনে নিরাশ হচ্ছেন না তারা। তারা কিন্তু আর কেউ জুনিয়র প্লেয়ারও না, তারা সব কিন্তু আমাদের যারা এখন খেলছে তাদের এখন দেখা যাচ্ছে যে একজন 70-80 জন মিনিমাম ওডিআই খেলে ফেলেছে, 40-50 টেস্ট খেলে ফেলেছে তারা। হয়তো দেখা যাবে আগামীতে তারা আবার ফর্মে ফিরত এসছে এবং তারা ঠিকই তারা জায়গায় তাদের জায়গায় তারা খেলছে। পারফর্ম করাটা তো প্লেয়ারের উপরে নির্ভর করে, সুযোগ দেওয়াটা যদি টিম ম্যানেজমেন্ট বা সিলেক্টরদের কথা বলি সেটা তাদের কাজ, ট্যালেন্ট বের করে এনে তাদেরকে ন্যাশনাল টিমে সুযোগ দিচ্ছে, তারপরে কিন্তু কাজে লাগানো, সেই সুযোগটা কাজে লাগানোর দায়িত্ব পুরোপুরি প্লেয়ারের। টাইগার ক্রিকেটের পাইপলাইন নিয়ে নাখোশ সাকিব মাশরাফিরা, যাদের দিয়ে শূন্যস্থান পূরণ করতে চায় ক্রিকেট বোর্ড, তারা কি নিজেদের পঞ্চপাণ্ডবের উচ্চতা নেওয়ার যোগ্যতা রাখেন? এক্ষেত্রে বিসিবির প্রত্যাশা অনেক, সমস্যা সমাধানে আছে ভিন্ন ভাবনাও। অপশন আছে বলেই এত প্লেয়ার ট্রাই করতে পারছে। আমার মনে হয় যেটা যে তিনটা ফরম্যাট থাকে, তিনটা ফরম্যাটে আমাদের তিনজন ক্যাপ্টেন, তো ক্যাপ্টেনদের একটা চিন্তাধারা থাকে বা টিম ম্যানেজমেন্টের একটা চিন্তাধারা থাকে, এইটার সঙ্গে সমন্বয়টা বাড়লে আমার মনে হয় যে এই সমস্যাটার সমাধান হবে। পাইপলাইন প্লেয়ার না, এটা ভুল। অবশ্যই আমাদের প্লেয়ার আছে, তারা যখন ফুল এক্সপোজারে আসবে তখন আমরা বুঝতে পারবো ইয়াস প্লেয়ার আর রেডি। এটা আপনি এই মুহূর্তে না, আরো দুইটা তিনটা বছর সময় দিয়ে। আনুষ্ঠানিকভাবে জাতীয় দল থেকে অবসর না নিলেও মাশরাফি অধ্যায় শেষ হয়েছে। সাকিব, তামিম, মুশফিক মাহমুদুল্লাহরাও নিকট ভবিষ্যতে জার্সি তুলে রাখবেন। দায়িত্ব উঠবে ওদের উত্তরসূরি সৌম্য লিটনদের কাঁধে। ভবিষ্যতের চ্যালেঞ্জ নিতে এখন থেকেই সাকিব তামিমদের পাশে থেকে শেখার তাগিদ বোর্ড কর্তাদের। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোপা আমেরিকায় টানা দুই জয় পেল ব্রাজিল, পেরুকে 4-0 গোলে বিধ্বস্ত করে সেলেসাওরা। শুরু থেকে সমানে সমান দু দল, তবে সুযোগ কাজে লাগিয়ে 12 মিনিটেই ব্রাজিলকে এগিয়ে দেন আলেক্সান্দ্রো। গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা পেরুর, গোলমুখে 5 শটের 2টি লক্ষ্যে রাখলেও সাফল্য পায়নি দলটি। বিপরীতে চাপ ধরে রেখে দ্বিতীয়ার্ধে ব্রাজিলের ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। পরে ম্যাচের শেষ দিকে স্কোরলাইন বড় হয় এভারটন রিবেইরার গোলে, আর রিচার্লিসনের নৈপুণ্যে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শেষ করছে এখনকার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। রাজশাহীতে করোনা রোগীর চাপে পর্যাপ্ত চিকিৎসা দেয়া নিয়ে শঙ্কা, খুলনা হাসপাতালে বেড না থাকায় মাটিতে রেখে চলছে সেবা। নদী দখলদারকে বাঁচিয়ে সীমানা খুঁটি দিচ্ছে খোদ ডিআইডব্লিউটিএ, আদালতের নির্দেশ না মানার অভিযোগ। এসএসসি পরীক্ষা অনলাইনে নেওয়ার সুযোগ নেই বলছে শিক্ষা বোর্ড, বিকল্প ঠিক না হওয়ায় অনিশ্চয়তায় 20 লাখ শিক্ষার্থী। সরকারের দাপ্তরিক কাজ অনলাইনে করলে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসের শঙ্কা, কর্মকর্তাদের জন্য সিকিউর অ্যাপ তৈরির পরামর্শ। এবং বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের কাজে ধীর গতিতে অচলাবস্থা, গাজীপুর থেকে এয়ারপোর্ট সড়কে জনভোগান্তি। এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদ। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।